গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি মালা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে এখন বাজে এই দুটো আর এই জাস্ট আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে ফিরবে আর ওর মানে তোমাদের দাদাভাইয়ের দাদু দিদা মানে আমারও দাদু দিদা হয় তো এসছেন ওনারা, তো সেই জন্য ভাবলাম ফ্রিজে একটু তালের পাল্প রয়েছে, তো এখন দুপুরবেলা কী করি ঘুমও আসছে না, আমি দুপুরে ঘুমাই না, তো সেই জন্য ভাবলাম যে ওটা দিয়ে একটু মালপোয়া বানাই। তো আমার সঙ্গে থাকো আজকে তোমরা সারাদিন আর আমি কী করি না করি দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আমি ওপরে জিনিসপত্র আনতে এসে এই যে দেখছি মা আর দিদা শুয়ে শুয়ে গল্প করছে। তো গাইজ আমি চলে এসেছি এই যে কিচেনে আর ওপরে গেছিলাম সব জিনিসপত্রগুলো নিয়ে আর কি রেডি করবো বলে আনতে গেছিলাম, আগে দেখি দিদা আর মা শুয়ে শুয়ে গল্প করছেন, টুক করে একটু ভিডিও করে নিয়েছি। আর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওটা বানাতে কী কী লাগছে, একটু একঝলকে দেখিয়ে দিই। তালের মালপোয়া বানানোর জন্য এই যে নিয়েছি এখানে ময়দা, এখানে তোমার চিনি, আর এখানে রয়েছে এক কাপ সুজি, আর এই যে মৌরি, আর এখানে একটু গুঁড়ো দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, আর এই যে মেন জিনিস তোমার তালের পাল্প। তো এটা ফ্রিজে ছিল, এই যে বের করে নিয়ে তো বলাই হয়নি, এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তো দেখা যাক। তো এই যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা, এরপর এই যে রেখেছিলাম এক কাপ সুজি সেটাও দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো এই যে চিনি, আর এরপর দেব এই যে তালের পাল্পটা। আমার হাত দেখতে পাচ্ছ একদম পরিষ্কার, আমি ধুয়ে এসেছি, তো এবার এটাকে ভালো করে চটকাবো। ও হ্যাঁ, আর একটু লবণ দিতে হবে, ভুলেই গেছিলাম। এই যে নিয়ে চলে এসেছি লবণ, একটু দিয়ে দিলাম, এবার এটার সাথে আমি যুদ্ধ শুরু করব। এই যে দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, এটাকে একটু মাখিয়ে নিই, তারপর দুধটা অ্যাড করব। এইবার এটার সাথে অল্প অল্প করে আমি দুধ দেবো, একসাথে পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে মাখবো। এই দেখো আমার এটা মাখানো মোটামুটি কমপ্লিট, আর এই যে এবারে অ্যাড করে দেবো মৌরি, আর যারা মৌরির ফ্লেভারটা পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমি এবার আধা ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যাতে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যায় আর সুজিটাও একটু ফুলে ওঠে। এটা বানানোর জন্য জানি না এটার হালাত কীরকম হবে, তো দেখতে থাকো। কড়াইতে তেল এই যে দিয়ে দিয়েছি গরম হবার জন্য, এই দেখো আমি রেডি করে ফেলেছি মালপোয়া, আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তোমাদের দাদা ভাই তো চলে এসছে আর ওকে ওপরে চা করে চা খেতে দিয়ে আর এই নিচে এলাম রান্না করবো বলে। আজকে রাতে আমাদের লুচি আর ঘুগনি হবে, তো মা ওপরে লুচিটা ভাজছে আর আমি এই যে নিচে সব জোগাড় টোগাড় করে নিয়েছি, ঘুগনিটা এখানে বসাবো। এখানে এই যে মটর আলু পেঁয়াজ আর এই যা যা লাগবে সবই কেটে নিয়েছি। তোমাদেরকে তো দাদু দিদাকে ভালো করে দেখানোই হয়নি, তো এই যে ফাইনালি দেখে নাও, এটা হচ্ছে আমাদের দাদু দিদা, আর দাদু দিদা আর তোমাদের দাদা ভাই এই যে খেতে বসেছে। হ্যালো বন্ধুরা, আর এই জাস্ট খেয়ে দিয়ে রুমে এলাম, আর এখন বাজে তোমার 11:35, অনেক রাত হয়ে গেছে, তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আর নতুন করে কি বলবো, প্লিজ প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।